So guys, back to my channel. So আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, দুঃখ ব্লগ। তো আজকের ব্লগটা হলো মানে কালকে রাত্রে এতটাই যে হুড়কা হয়েছে, সে হুড়কাতে কী ক্ষতি হয়েছে না এবার সবকিছু ব্যাপারে দেখাই যাচ্ছে, যে অনেক যে গাছ টাছ উল্টে পড়ে আছে, দেখাচ্ছে কী কী ক্ষতি হয়েছে। ব্লগটা কন্টিনিউ করতে থাক। সো গাছ দেখতেছো যে এখানে একটা গামার গাছ ছিল, গামারের গাছটা উল্টে পড়ে আছে, তারপরে যে অনেক কিছু গাছের আগাল ভাঙছে। তো দেখতেছো আশেপাশে অনেক কিছু ক্ষতি হয়েছে, কলার গাছগুলো ভাঙে গেছে, এইদিকে গামারের গাছ উল্টে পড়ছে, তো রাস্তা তো ব্লক, কারেন্টের তার তো সব কিছু ছিঁড়ে গেছে। তো মনে হয় কারেন্ট আসবে না এক মাসেও। দেখছো যে এখানে একটা ফণি মশলার গাছ ছিল, তো এটাও মানে ঝড়ের মধ্যে ভাঙার হয়ে শেষ হয়ে গেছে। তারপর এখানে ঠাকুর ঘরের অবস্থা দেখতেছে, তো চাল টাল সব উড়ে গেছে, তো ঠাকুরগুলোর অবস্থাও মানে ভালো না হয়ে শেষ করে দিয়েছে। দেখতেছো যে মানে গাছপালার অবস্থা শেষ, ভাঙার টাঙা চুরমার হয়ে গেছে। তো দেখতেছো এইদিকে আরো একটা গামার গাছ উকড়ায় পড়ছে, দেখো গাছটা কিভাবে পড়ছে, মানে কি আর বলবো, আর বলার মতো কিছু নেই, এমন জায়গায় পড়ছে। যদি এইটা এইদিকে পড়তো তো তাহলে কি অবস্থা হতো ভাবা যায়, বা এইদিকেও যদি পড়তো এদিকে বাড়িটাও শেষ হয়ে যেত। তো দেখতে পাচ্ছ মানে অনেক কিছুই ক্ষতি হয়েছে, সামনে আর অনেক কিছুই আছে। তো আশেপাশে দেখো ওই যে এইদিকেও গাছটা ভাঙিয়া শেষ হয়ে গেছে, এখানে গাছপালা ভাঙিয়া একবার চুরমার হয়ে গেছে। এ বছরের ফার্স্ট টাইম মানে মানে বাসটা ভাঙিয়া শেষ হয়েছে, এখানে কাঁঠাল গাছের আগাল ভাঙিয়া গেছে, ভাগ্য ভালো ঘরের মধ্যে পড়ে না। তো গাইস মানে কি আর দুঃখজনক ঘটনা আর কি বলবো, অনেক কিছুই ভাঙিয়া চুরমার হয়ে গেছে, তো মানে খুব দুঃখের বিষয়, ভাগ্যবাল মানে বেশি কিছুও হয়নি, মানে অনেক কিছুও হয়েছে অবশ্য, গাছপালা ভাঙা ঢেঙা শেষ চুরমার হয়ে গেছে, মানে এতটা যে হুড়কাটা হচ্ছে না মানে হচ্ছে ভালো হয়েছে, মানে চুরমার করে দিয়েছে অনেক কিছু, গাছপালা ভাঙা উপরে সবারে কিছু না কিছু ক্ষতি করছে, তো আমারে অনেক কিছু ক্ষতি করছে, আর অনেকেরই অনেক কিছু করছে। তারপর কারেন্টের তার তো সব কিছুই ছিঁড়ে আসে, মনে হয় কারণ আর এক মাসেও আসবে না, কতদিন যে এগুলো ঠিক করবে। এ বছরের মধ্যে মানে আজকে কালকেই ফার্স্ট টাইম যে এতটা হুড়কা হয়েছিল, এর আগে হয় নাই, কালকে দুইবার হয়েছিল, প্রথমে একটু হালকা হয়েছিল, তারপর রাত 2-2:30 দিকে এতটা যে হয়েছিল না বলার, মানে ঘূর্ণিঝড় যাকে বলে, ঘুরতে ঘুরতে পাখা আঁকা সব কিছু হয়ে শেষ করে দিয়ে চুরমার করে দিয়েছে। তো এটাই আজকের ব্লগ ছিল, তো ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর তাদের কোথায় কোথায় কী ক্ষতি হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। মোটামুটি তো সবারই অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, তো করার কী আছে, সেগুলো এখন গাছপালা যেগুলো ভাঙছে কাটছে ওগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, এখন তো করার কিছু নাই যেহেতু ঝড়ে ভাঙা গেছে।